দেশে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ফেসবুক পোস্ট নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন গুগলে কর্মরত বাংলাদেশি ইঞ্জিনিয়ার জাহিদ সবুর। এক ফেসবুক পোস্টে তার ভুল স্বীকার করে এসবের ব্যাখ্যা দিয়েছেন তিনি। সেই পোস্টে উল্লেখ করেন, গত 16 জুলাই তিনি খাবারের ছবি পোস্ট করেন, সেই ছবির নিচে অনেকে গালমন্দ করেন। পরে তিনি অনলাইনে খবর পড়ে জানতে পারেন দেশে কোটা সংস্কার আন্দোলন চলছে। তিনি বলেন, ছাত্র জীবনের শুরু থেকেই তার সরকারি চাকরির প্রতি একটা ক্ষোভ ছিল, ফলে সেদিনের তার পোস্টের মাধ্যমে সরকার বা ছাত্রদের পক্ষে বা বিপক্ষে বলার কোনো উদ্দেশ্য ছিল না। তিনি বলেন, মূলত তার দুটো বড় ধরনের ভুল হয়েছিল। প্রথমত, তাড়াহুড়ো করে শুধু খবরের কাগজের লেখার উপরে নির্ভর না করে আরও সময় নিয়ে পুরো পরিস্থিতি সম্পর্কে ভালোভাবে জানা এবং গভীরভাবে বোঝা প্রয়োজন ছিল। সেই ভুল না হলে সম্ভবত দ্বিতীয় ভুলটাও হতো না, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই প্রথম ভুলের সূত্র ধরেই তিনি দ্বিতীয়বার আরও বড় ধরনের ভুল করেন বলে জানান। বলেন, তার ফেসবুক পোস্টের মাধ্যমে অনেককে কষ্ট দিয়েছেন, তার সেই ভুলের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান। বলেন, আমার ভুলের জন্য গর্বিত নই, বরং অত্যন্ত লজ্জিত, কিন্তু একই সাথে আমি কৃতজ্ঞ যে এই পুরো ঘটনা এবং সকল ভুল থেকে যা শিখেছি সেটা আমাকে ভবিষ্যতে এরূপ ভুলের হাত থেকে রক্ষা করতে সাহায্য করবে। আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, ছাত্ররা নিঃসন্দেহে দেশের জন্য অসাধারণ একটা সুযোগের সূচনা করেছে, এজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বাহবা জানান তিনি। বলেন, দায়িত্ব নিয়েছেন সেজন্যই আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই, আশা করি দায়িত্ববান হয়ে সেই দায়িত্বের মর্যাদা বজায় রাখবেন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, 2006 সালের গুগল কোড জ্যাম প্রোগ্রামিং প্রতিযোগিতায় ফাইনালিস্ট হয় গুগল থেকে তাকে অনেকগুলো ইন্টারভিউ নেয়, সেগুলো সফলভাবে পেরিয়ে 2007 সালে বাংলাদেশ থেকে প্রথম গ্রাজুয়েট হিসেবে সরাসরি গুগলে যোগ দেন বলে জানান। অমিত হাসান, রবিন, কালবেলা।